নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ডারিন ব্লগে আবার তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি মোটামুটি আছি, আশা করছি সকলে কুশলে আছো ঠাকুরের কৃপায়। আর শনিবার দিন কেকে গত শনিবারের ঘটনা, এটা সকালবেলাতে আমাদের একটা ব্লাড চেকআপের ব্যবস্থা মান্তু রাঁচিতে আছে, ও ওখান থেকেই ব্যবস্থা করে দিয়েছিল। তো 10:30-11টা নাগাদ মিত্রবাবুর আর আমার খালি পেটে ব্লাড নিয়ে গেছে। তো কি কি বিষয় সেটা মানে টেস্ট ছিল সেটা আমি হয়তো ভালো করে বুঝিয়ে বলতে পারবো না, কেন কি আমি এইসব বিষয়ে অতটা অভিজ্ঞ নই। তো সমস্ত কিছুই চেক আপ করানো হয়েছে, তো রিপোর্টগুলো পরের দিনকেই চলে এসেছে। দেখতে কত সুন্দর লাগছে, দেখো তোমার শাড়ির সঙ্গে ম্যাচিং হয়ে গেছে, দেখো তাই না? শাড়ির সঙ্গে ম্যাচিং হয়ে গেছে, কিরকম রং হয়েছে, ওই সব ভালো করে ধুবো, এইটা কি সুন্দর লাগছে। খাওয়ার আগে যেমন দেখতে একদম পার্পল কালার, পার্পল বাঁধাকপি, কেউ বলছে লাল বাঁধাকপি, লাল কি করে ওই যে যেমন চোখে দেখছে, কে যে লাল দেখছে সে বলছে রেড ক্যাবেজ। দেখো তোমার শাড়ির সঙ্গে ম্যাচিং। সত্যি করেই বন্ধুরা, আমার বাড়িতে আজকে প্রথম এই কপিটা রান্না হচ্ছে। আমার বাড়িতে কিন্তু কখনো এটা রান্না হয়নি, ওই জন্য আমরা খুব এক্সাইটেড যে টেস্টটা কী হতে পারে। কাটার সময় কিন্তু বাঁধাকপির যে একটা স্মেল হয় সেটা কিন্তু হয়নি, জানি না রান্না করার পর কীরকম লাগবে। তো যেমন বাঁধাকপি রান্না হয় সেই প্রসেসেই করব। আলুগুলোকে প্রথমে ভেজে নেব, তারপরে কপিটা দিয়ে আলুর সঙ্গে অল্প নাড়াচাড়া করে ভাজবো। তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর একটা এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি, আর আলু ভেজে তারপরে বাঁধাকপিটা দিয়ে তারপরে ভালো করে ভাজবো। তো তার আগে সবজি কাটতে কাটতে বা ধুতে ধুতে দেখো কীরকম বেগুনি রং বেরিয়েছে। প্রথমবার রান্না করছি তো তাই ভীষণ এক্সাইটেড যে এরকম সবজির রং। মা তো একবার বলেই দিল এটা আবার রং মেশানো নয়, তো আমি বললাম কি জানি হতেও পারে, যদি ভালো করে ভেজাল দেওয়া থাকে তাহলেই হজম হবে, কেন কি আমাদের তো খাঁটি জিনিসকে হজম করার ক্ষমতাটা কম, তাই ভেজাল খেয়েই আমাদের ভালো হজম হবে। তো বাঁধাকপি আর আলুটা একটু ভালো করে ভেজে নেব, তারপরে তার মধ্যেই আদা টমেটো, যেহেতু নিরামিষ করছি আদা টমেটো কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার লবণ হলুদ মিষ্টি সমস্ত দিয়ে দেবো। একবারে সমস্ত কিছু দিয়ে পরে একবার নাড়াচাড়া করে চাপা ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখো অনেকক্ষণ রাখার পর এটাতে একটু চিনি অ্যাড করলাম, কেন কি স্বাদটা বজায় থাকবে। আর যখনই রান্নাটা হয়ে আসছে না তখনই দেখো বাঁধাকপিটার রংটা কেমন আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। এর মধ্যে আমি মটরশুঁটিটাকে অ্যাড করব, মটরশুঁটি দিলে বাঁধাকপির তরকারি খেতে খুবই ভালো লাগে। তো মটরশুঁটিটা দিয়ে দিলাম, এরপরে আবার চাপা ঢাকা দিয়ে একটু কম আঁচ করে রেখে ছাদে কিছু আমার জল ধোয়া করে মেলার কাজ আছে, তো সেইগুলোকে করে আসবো। তারপরে বাঁধাকপি হতে না ভীষণ সময় যায়, সবাই তো জানো আগের দিন যদি সিদ্ধ করে নাও তাহলে আলাদা কথা, আর যদি কাঁচা বাঁধাকপি রান্না করো তাহলে ভীষণ গ্যাস শেষ হয়। তো যাই হোক, ওটা চাপিয়ে দিয়ে অন্যান্য কাজও করা যাবে, তো সেই কাজই আমি করছি। কিছু জিনিস জল ধোয়া করে রাখার ছিল, আবার ছাদটা আজকে আবার পরিষ্কার করার ব্যাপার আছে। রাজুকে ডাকা হয়েছে, রাজু আমাদের এখানে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে, তো ওকে একটু ড্রেন ফ্রেন পরিষ্কার বা ছাদটা পরিষ্কার করা হবে। তার মধ্যেই মিত্রবাবু এই গাছগুলোকে ছাঁটাই করছে, কেন কি এবারে তো গরম পড়ে যাবে বন্ধুরা, তো রাস্তায় এই গাছে জল দিতে দিতে মানে মাথাটা খারাপ হয়ে যাবে। তো ওইদিকে দেখলাম রাজু কাজ করতে লেগেছে কিনা, তো ওইদিকে ও কাজ করতে লেগেছে। আর মাছিটার ছবি দেখো তোমাদের সাথে শেয়ার করছি, আমি যে ক্যামেরাটা এত কাছে নিয়ে গেছি সে কিন্তু বুঝতে পারেনি। এটা খাবো? ওটাই তো খাও, সুগার ধরা পড়েনি তো তাই প্রাণ খুলে মিষ্টি খাও। হিমোগ্লোবিন লো আমার, বিট তুমি শুধু খাবে তো, আমি যা খাবো তুমি। হ্যাঁ আমার তো হিমোগ্লোবিন লো নয়, আমার কি বাড়ি পড়ে সমস্যা ফেলবে তুমি নাকি? হিমোগ্লোবিন লো হোক আর লো হোক আর যাই হোক, একা একা কি খাওয়া যায়? আমি একটু খাবো, কম করে আনো। এক কিলো? হ্যাঁ এক কিলো বিন মানে 4-5টা বড় বড় বিন, বড় বড় নিতে হবে, নাহলে
রসটা ভালো লাগবে না। যেটা পাও সেটাই, নাহলে কাঁচপালা আনবে। কাঁচপালা হুম নানান মানুষের নানান রকম সমস্যা, কম হলেও সমস্যা, কোনো কিছু বেশি হলেও সমস্যা। কোলেস্ট্রলটা বেড়েছে নাকি গো? ওটা ওর স্বাভাবিক ব্যাপার। তো বন্ধুরা, আয়রনের ঘাটতির যে আমার হয়েছে সমস্যাটা, তো সেটার জন্য বিট, মোচা, কাঁচকলা এগুলো তো বাড়িতে পৌঁছে গেছে। আর ক্যালসিয়ামের জন্য ওদিকে দই চলে এসছে, আজকে ডাল না খেয়ে দই খাওয়া হবে, কেন কি ডাল বেশি খাওয়া হবে না। ওদিকে ইউরিক বেড়ে গেছে, প্রচুর যোগ বিয়োগ হিসেব করে এখন লাঞ্চ থালা তৈরি করতে হবে কিছু দিন, কেন কি রিসেন্ট টেস্ট করা হয়েছে, তো সেই জন্য। তারপরে যেকে সেই সেই তেল মশলা ঝাল খাওয়া হবে, বাকি সবই হবে। এখন দুদিন ঠিকঠাক করে চলবে। আর আমার একটা সমস্যা যেটা হচ্ছে, সেটা গিয়ে হচ্ছে খুব দুর্বল লাগছে আর এনার্জি পাচ্ছি না কোনো কাজে, জোরজবস্তি করে করতে হচ্ছে। সেটা হচ্ছে এই ব্লাডের সমস্ত কিছু এগুলো কমে গেছে, সেই কারণে হয়তো হতে পারে, যার জন্য আমাকে ওষুধও খেতে হবে। তো এই যে ছাদটা দেখো কত বড় লাগছে, রিসেন্ট বাবার বার্ষিক আছে, তো ছাদেই তুলসী মঞ্চপে করানো হবে, তো সেই জন্যই একটু পরিষ্কার করাও হলো আর কি। আর ওদিকে লাঞ্চে আর একটা প্রিপারেশন করতে বাকি আছে, মেথি শাক আর বাঁধাকপি তো হয়েই গেছে। এটা কালো জিরে দিয়ে বেগুন আলু দিয়ে কাতলা মাছের একটা পাতলা ঝোল করব, যেটা আমাদের সবারই খুব ভালো লাগে, আমার তো ভালো লাগে। কালো জিরে দিয়ে মাছ রান্না দারুণ লাগে, আর বেগুন থাকলে তো কথাই নেই, ইলিশ বা পাবদা এই মাছগুলো ঢোকালে তো আর ছেড়ে দাও, গল্পটা না করাই ভালো, দারুণ লাগে। তো এই দেখো আলুটা ভেজে নিলাম, আলুর সঙ্গে বেগুন ভেজে নিলাম, বেগুনগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যেই তেলটাকেও ভাব হবে। এবারে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, হলুদ, রেড চিলি পাউডার, জিরে, ধনে কিচ্ছু আমি দেব না, এগুলো দিয়েই মশলাটা কষাবো, লবণ, হলুদ, মিষ্টি যেটা আর কি হয়, এগুলো না দিলে তো হবে না। তো যখনই মশলাটা থেকে তেল বেরিয়ে আসবে তখনই মাছটা দিয়ে দেবো, দিয়ে আলু মাছটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কাঁচা লঙ্কা, বেগুন এটা দিয়ে দেবো, তারপরে সামান্য গরম মশলা, গরম মশলাটা দিলে ভালো লাগে, মাছের ঝোলে শাহি গরম মশলা একটা আলাদা মাত্রাই এনে দেয়। তো গরম মশলাটা দিয়ে আর মিনিট দুয়েক চাপা ঢাকা দিয়ে রেখে দেবো, বাস রেডি আমার আজকের লাঞ্চ রান্না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, এখন ঠিক সময়ে ভিডিও পোস্ট করতে পারছি না বা ঠিকঠাক করে করতে পারছি না শরীরের জন্য, তো সবাই একটু ম্যানেজ করে নিও, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টসে জানিও, আর এরকমভাবেই আমি ভিডিও করে তোমাদের সামনে হাজির হয়ে যাব, তোমাদের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা, ততক্ষণের জন্য টাটা বাই, সবাই খুব ভালো থাকবে।